প্রায়শই শোনা যায় যে ইউরিন টেস্টে দেখা গেছে প্রোটিন ওয়ান প্লাস টু প্লাস বা থ্রি প্লাস বা বাথরুম করলে ইউরিনালে একটু ফ্যানা মতো দেখা যাচ্ছে আপনার প্রাইমারি চিকিৎসকতা বলো ইউরিন থেকে প্রোটিন লিক করছে শীঘ্রই নেফ্রোলজিস্টের কাছে যান আর চিন্তায় ঘুম শেষ বাড়ি শুদ্ধ সবাই প্রচণ্ড আতঙ্কে সত্যি তো শরীর থেকে সব প্রোটিন যদি ইউরিনের সাথে বেরিয়ে যায় তাহলে স্বাস্থ্য থাকবেই বা কী করে তার মানে কি কিডনিটা খারাপ হয়ে গেল আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রোটিন ইউরিয়া জিনিসটা কী কীভাবে প্রোটিন ইউরিয়াকে আমরা ইন্টারপ্রিট করবো কোন প্রোটিন ইউরিয়াকে গুরুত্ব দিতে হয় কোন প্রোটিন ইউরিয়াকে গুরুত্ব দিতে না আমাদের শরীরে যা কিছু বিক্রিয় নানান ধরনের যে রিয়াকশানসগুলো আমাদের শরীরে হয় তার থেকে কিছু বর্জ্য পদার্থ প্রোটিন আকারে ইউরিন থেকে সিক্রেটেড হয় কিন্তু প্রোটিন ইউরিয়া বলতে যেটা আসলে আমরা মিন করি সেটা হচ্ছে ইউরিনের সাথে একটা মাত্রা অতিরিক্ত অ্যালবুমিন বেরিয়ে যাওয়া আচ্ছা অনেকগুলো কারণ আছে অনেকগুলো অসুখ আছে সেই অসুখে এই ইউরিনের সাথে প্রোটিন বেরোয় এবং এই প্রোটিন বেরোনোর তারতম্য তার প্রোটিনের ধরন কি ধরনের প্রোটিন কতটা মাত্রায় বেরোচ্ছে এই সমস্ত বিচার করে কিন্তু আমরা সেই প্রোটিন ইউরিয়াকে গুরুত্ব দিই এবং শুধু তাই নয় যে পদ্ধতিতে ইউরিনের প্রোটিনটা টেস্ট করা হলো তারও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো আমরা খুব স্বাভাবিকভাবে বলতে গেলে ইউরিনের প্রোটিন ইউরিয়াকে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে গ্লোমেরুলার প্রোটিন ইউরিয়া আর একটাকে বলা হয় টিবিউলার প্রোটিন ইউরিয়া গ্লোমেরুলার প্রোটিন ইউরিয়া মানে আমরা হয়তো ছোটোকালে বায়োলজি বুকে পড়েছি যে কিডনির যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট নেফ্রন তার মধ্যে গ্লোমেরুলাস হচ্ছে আসল ফিলট্রেশন ইউনিট মানে গ্লোমেরুলাস থেকেই আমাদের সমস্ত ফিল্ট্রেশনটা হয় মানে যা কিছু টক্সিন সেগুলো কিডনি থেকে বেরিয়ে যায় আর যে যে জিনিসগুলো শরীরে রাখার দরকার সেগুলো ফিল্টার করার পর সেগুলো আবার রি হয়ে ভেতরে চলে আসবে তো কিছু কিছু গ্লোমেরোলাসের অসুখ আছে সেই অসুখে এই প্রোটিন ফিল্টেশন ব্যাপারটা ঠিকঠাক করে হয় না মানে তার গ্লোমিরোলাসের মধ্যে ছোট ঝিল্লি মতো জিনিসগুলো থাকে সেই ঝিল্লিগুলো বড় হয় তাতে প্রোটিন লিক করে ইউরিনে প্রোটিন আসে সাধারণত এই সমস্ত প্রোটিন ইউরিক যে ডিজিজগুলো গ্লোমেরুলাসে আছে সেগুলো শুধু প্রোটিন দেখেই কিন্তু বোঝা যায় না তার সাথে ইউরিনে আরও কিছু সিগনাল থাকে যেগুলোকে আমরা যেমন ইউরিনে আরবিসি বিসি সেল এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসি যে এই প্রোটিন ইউরিয়াটা গ্লোমেরোলার কিনা এবং এটা কিডনির জন্য ক্ষতিকারক কিনা আবার কিছু কিছু প্রোটিন ইউরিয়া রয়েছে যেটা খুব সামান্য মাত্রায় খুব অল্প মাত্রায় ইউরিনে প্রোটিন আসছে কিন্তু সেটা হয়তো খুব একটা কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় কিন্তু আমরা জানি যে প্রোটিন মানেই আমাদের ভেতরে একটা আতঙ্ক কাজ করে সুতরাং যদি ইউরিন টেস্টে প্রোটিন দেখা যায় তাহলে প্লিজ একজন নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন সাধারণত বাচ্চাদের প্রোটিন যাদের বয়স দশ বা বারো বছরের কম তাদের যে প্রোটিন ইউরিয়া হয় সেই প্রোটিন ইউরিয়াগুলো সম্পূর্ণ সেরে যায় চিকিৎসার সাহায্যে বয়স্ক মানুষদের যখন প্রোটিন ইউরিয়া হয় কতগুলো প্রোটিন ইউরিয়া বিনাইন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হয় একটু জ্বর হলে হয় সাংঘাতিক স্ট্রেস হলে হয় স্ট্রেস ইজ এ প্রোটিন ইউরিয়ার কারণ এবার যাদের ধরুন প্রোটিন ইউরিয়া হচ্ছে সেই প্রোটিন ইউরিয়া যদি আরও স্ট্রেসড হয় তাহলে হয়তো বিনাইন প্রোটিন ইউরিয়া আরও বেড়ে যাবে সুতরাং প্রোটিন ইউরিয়া হলে আতঙ্কিত হবেন না কেন প্রোটিনটা বেরোচ্ছে তার কারণটা বিচার করার জন্য একজন নেফ্রোলজিস্টের কাছে আসুন তিনি সমস্ত বিচারগুলো বিবেচনা করে আপনাকে দেবেন আমরা হয়তো অনেকেই জানি না যে হাইপার টেনশন থাকলে ব্লাড প্রেশার বেশি থাকলে দীর্ঘদিন ব্লাড প্রেশারের প্রকোপের জন্য কিন্তু ইউরিন থেকে প্রোটিন আসে এবং প্রেশারকে খুব ভালোভাবে কিছু স্পেসিফিক মেডিসিন আছে সেটা দিয়ে কন্ট্রোল করলে প্রোটিন ইউরিয়া কমে যায় সিমিলারলি যাদের ডায়াবেটিস আছে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের জন্য আমাদের যে গ্লোমেরুলাসে যা কিছু এফেক্ট পড়ে তার থেকেও কিছুটা প্রোটিন লিক করতে পারে তবে ডায়াবেটিক প্রোটিন ইউরিয়া একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা যদি হয় তবে তার কিছু নির্দিষ্ট পদ্ধতিগত চিকিৎসা রয়েছে কিছু খাদ্য বিধানের কিছু পরিবর্তনের ব্যাপার রয়েছে যেগুলো আলটিমেটলি প্রোটিনোগাকে কন্ট্রোল করতে সাহায্য করে এর পাশাপাশি একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে আমরা মুক্তি বলে একটা স্পেশাল ধরনের যোগা শেখাই একটা যোগা ট্রেনিং আমরা করাই আমাদের পেশেন্টদেরকে এটা সাংঘাতিক রকমভাবে আমাদের সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ব্যালেন্স এস্টাবলিশ করতে সাহায্য করে যেটা বহুলাংশেই যে ক্ষেত্রে অটোনমিক নিউরোপ্যাথি বা সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক ব্যালেন্সের জন্য গ্লোমেরোলার হাইপার টেনশন হয়ে প্রোটিন ইউরিয়া হয় সেটা কমতে সাহায্য করে পাশাপাশি তার ওষুধ তো রয়েছেই চিকিৎসা রয়েছে সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা প্রোটিন নিয়ে ভুগছেন প্লিজ একজন ভালো নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন কি কারণে প্রোটিন হচ্ছে সেটাকে দেখুন এবং প্রোটিন সারাবার জন্য অনেকগুলো আঙ্গিক রয়েছে কিছু কিছু অসুখ যে প্রাইমারি অসুখ প্রোটিন করে তার চিকিৎসা দরকার কিছু কিছু খাদ্যবিধানের পরিবর্তন দরকার লাইফস্টাইলের কিছু মডিফিকেশান দরকার যেমন স্লিপ যদি ঠিক ঠিক করে না হয় তাহলে ইউরিয়া বেড়ে যায় সুতরাং সেই স্লিপকে ভালো করার জন্য শুধু স্লিপিং পিল ইজ নট দি অনলি আনসার আমরা নিদ্রা বলে একটা স্পেশাল সেশন করাই আমাদের পেশেন্টদের যেটাতে ঘুমের কোয়ালিটি এবং ঘুমের ডেপথ মানে খুব গুড কোয়ালিটি স্লিপ গুড রিফ্রেশিং স্লিপ খুব ভালো করে হয় এছাড়াও কিছু আসন আছে যে আসনগুলো আমাদেরকে কিডনির অটোনমিক ইমব্যালেন্সকে কারেক্ট করতে সাহায্য করে দিস আর অল অ্যাড অন সো মেডিসিন ডায়েট লাইফস্টাইল যোগা এই সমস্ত কিছুকে ঠিক ঠিক করে সঠিক মাত্রায় সঠিক প্রপোর্শনে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে প্রোটিন ইউরিয়া থেকে কিন্তু নিশ্চয়ই মুক্তি পাওয়া সম্ভব এবং এই প্রোটিন ইউরিয়া হতেই পারে হয়তো বিনাইন আপনার কিডনির জন্য সেরকম কিছু ক্ষতিকারক নয় সুতরাং অযথা আতঙ্কিত হবেন না যদি ইউরিনের প্রোটিন থাকে চিন্তিত না হয়ে একজন ভালো নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন তার পরামর্শ মতো ওষুধ খাদ্যবিধান আর যে যে লাইফস্টাইল পলিসিগুলো এটা হয়তো সবাই শেখায় না আমরা শেখাই সেই জিনিসগুলো সব ফলো করলে আপনি দিন বি সুস্থ থাকতে পারবেন নমস্কার